আমার টাকা আমার হাতে, এটা তো আমার টাকা আমার হাতের মধ্যেই কিন্তু এক ধরনের প্রবাসীদের কাছে যে এখন টাকা পাঠালে অনেক সময় পায় না, অনেক সময় যেটা হয় যে টাকাটা আরেকজন নিয়ে নেয়, পরিবারের মধ্যে থেকে ওর কারোর অ্যাকাউন্টে টাকা যায় এবং সে অ্যাকাউন্ট যদি সে টাকা না দেয়, সম্পত্তি কিনলো টাকা দিল না, তখনও একটা বিরক্তির সব মিলায়ে এই অ্যাপটা এবং আপনার অ্যাপটা মিলায়ে যদি আপনি আলোচনাটা করেন। প্রিয় পে যে কাজটা করছে এটা একটা ভিশনটা একটু বলি, তাহলে জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেল মানে ইন্টারনেট আন্ডারনিথ কিন্তু ব্যাংকিং চ্যানেল আছে, টাকা কিন্তু অ্যাকচুয়াল মানি, যেটা মেজর ভাই বললেন, অ্যাকচুয়াল মানি কিন্তু ফ্লো করছে ব্যাংকিং চ্যানেল দিয়েই, রাইট? ওনার ইসলামী ব্যাংকের নস্টর অ্যাকাউন্ট, সেখান থেকে বাংলাদেশে আসে, তারপরে হয়তো দুই দিন তিন দিন পরে গিয়ে উনি ফিজিক্যাল মানিটা হয়তো ই করছেন, কিন্তু আমরা ট্রানজ্যাকশন করছি কিন্তু রিয়েল টাইম ইয়েতে, রাইট? সো এই এই যে একটা কমপ্লেক্স প্রবলেম, ইউজার কিন্তু টের পাচ্ছে না, সে শুধু অ্যাপটা ডাউনলোড করবে, সাইন আপ করবে, ক্লিক করবে, চলে আসবে। তো আমরা যেটা করলাম, প্রবলেম সলভ করলাম, ইউএসএ থেকে বাংলাদেশে রিয়েল টাইম আমরা ট্রানজ্যাকশন করতে পারি। প্রিয় পের ভিশন হলো, মানে পরের ইতি আমরা যাচ্ছি, যেসব জায়গায় বাংলাদেশি প্রবাসী আছেন প্রত্যেকটা দেশেই প্রিয় পে লঞ্চ হবে আগামী তিন থেকে চার বছরের মধ্যে। মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কানাডা, যেহেতু আমেরিকার পাশেই কানাডা, তারপরে আমরা যাচ্ছি ইউকেতে যাচ্ছি, তারপর সৌদি আরব যাচ্ছি, দুবাই যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি। সো বেসিক্যালি যেখানেই প্রবাসী বাংলাদেশি আছে, বিকজ এটা তো আমাদের একটা কোর কম্পোনেন্ট অফ আওয়ার ইকোনমি, ডলার তো আমাদের কোর কম্পোনেন্ট, মানে আমাদের যেমন এক্সপোর্ট, গার্মেন্টস যেমন একটা কোর কম্পোনেন্ট, প্রবাসী আয় কিন্তু আমার একটা ওয়ান অফ দ্য কোর কম্পোনেন্টস, রাইট? আমার ইকোনমি এখানে একটু শেখে হলে কিন্তু আমার ইকোনমি কিন্তু একটু নড়ে চড়ে কিন্তু, রাইট? সো যদি আমরা আমাদের প্রবাসী যে বাংলাদেশি ভাই বোনরা আছেন সারা পৃথিবীতে প্রায় দেড় কোটির মতো ছড়িয়ে ছিটে আছেন, তাদের যে ডিরেক্ট কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি, তো আমাদের ভিশন হলো যে ওই দেড় কোটি মানুষকে দেশের মানুষের সাথে কানেক্ট করে, ইকোনমির সাথে কানেক্ট করে দেওয়া, যেটা এই মুহূর্তে অনেকে অনেকভাবে চেষ্টা করছেন। কিন্তু আমাদের এটা কিন্তু একদম পরিষ্কার যে বিভিন্ন কান্ট্রিতে যাও, তাদেরকে একটা অ্যাপ, মাল্টিপল অ্যাপ, এক একজন যদি এক একটা ইউজ করে তখন কিন্তু ইন্টিগ্রেশনের সমস্যা হবে, রাইট? একটা সিঙ্গেল অ্যাপ, সে অ্যাপটা যে কোনো দেশেই থাকুক, সেক্ষেত্রে সে টাকাটা সে লোড করবে, রিয়েল টাইম তার পরিবারকে পাঠাবে, অথবা যে ভাই যেটা বললেন যে বিল পেমেন্ট করবে, ইলেকট্রিসিটি বিল দিবে, বা ইভেন দোকানও কেনাকাটা করতে পারে। আমরা কিন্তু এমনও করেছি, এখন নিউ ইয়র্কে বসে আপনি একটি পাড়ার মুদির দোকানে কিন্তু আপনি পে করে ফেলতে পারবেন ওখান থেকে রিয়েল টাইম। ওখানে ডলার কাটা হবে, এখানে দোকানদার কিন্তু টাকা পাবে এবং তার ওয়াইফ বা ভাইকে কিন্তু সেই জিনিসটা দিয়ে দিবে, কিন্তু যেটা আপনি আগে চিন্তা করতে পারতেন না। তো টেকনোলজির এই যে হোমগ্রোন টেকনোলজি আমরা এবং সাধারণ এই দেশের প্রবলেম সলভ করছি, আমি মনে করি এই এই জিনিসটা আরও বেশি এক্সপ্যান্ড করবে নেক্সট কামিং ইয়ার্সে, যেমন আগামী বছর, তারপরে এরকম নতুন নতুন আরও অনেক ইনোভেশন দেখবেন। তো মেজবা ভাই যেটা বললেন সেন্ট্রাল ব্যাংকের পার্সপেক্টিভ থেকে, যে যেখানেই প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা যেন একটা নেটওয়ার্কের মধ্যে আসেন এবং সেই টাকাটার অ্যাক্সেস টু মানি যেন তার কাছে থাকে। আর আল্লাহ ভাই যেটা বললেন যে এই যে টাকা পাঠালে আবার পেলো কি না, আবার ফোন করতে হয়, তার একটা ভয় থাকে, আবার অনেক সময় রিমোট এরিয়া থেকে শহরে আসতে হয় টাকাটা দেওয়ার জন্য, তাই না? অ্যাপগুলো কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলছে, মিডলম্যানকে কিন্তু আস্তে আস্তে আপনি কাট করে ফেলবেন। যেমন আমরা অনেকবার শুনলাম যে এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ হাউস। আমরা যখন আসছি আমাদের কিন্তু এভরিথিং ডিজিটাল, এন্ড টু এন্ড ডিজিটাল, কোথাও কিন্তু হিউম্যান টাচ নাই। সো এক্সচেঞ্জ হাউস বাইপাস করে কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে টাকাটা বাংলাদেশে নিয়ে আসি রিয়েল টাইম। তো আস্তে আস্তে কিন্তু এক্সচেঞ্জ হাউসের উপর ডিপেন্ডেন্সি কমবে, বাংলাদেশের ইকোনমি আরও বেশি স্মার্ট বাংলাদেশ বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন, ওটার উপর, প্রযুক্তির উপর আরও বেশি ডিপেন্ডেন্ট হবে।